হ্যালো এভ ই ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ কিউটর এখানে দেখো আমাদেরকে এক্স অথবা ইউএস সাপেক্ষ অবকল গুণাঙ্ক নির্ণয় করতে বলেছে একচুয়ালি এখানে যে অপেক্ষক গুলোর আমাদেরকে দেখতে হবে প্রথমে এটা এক্স এর অপেক্ষক না ইউএর যদি এক্স এর অপেক্ষক হয় তাহলে আমরা এক্স এর সাপেক্ষ অবকল গুণাঙ্ক নির্ণয় করবো যদি ইউ থাকে অপেক্ষক গুলোতে তাহলে ইউএস সাপেক্ষে নির্ণয় করবো তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে ওয়ান মাইনাস কস এক্স বাই ওয়ান অবকল গুণাঙ্ক নির্ণয় করতে বলা হচ্ছে মানে কি আমাদেরকে অ্যাকচুয়ালি সাপেক্ষের অবকল গুণাঙ্ক নির্ণয় করতে হবে তাহলে আচ্ছা আমরা জানি যদি অফ ইউ একটি এক্স এর অপেক্ষক এবং ভিও একটি এক্স এর অপেক্ষক তাহলে আমরা এখান থেকে যে অবকলনটা নির্ণয় করতে পারবো সেটা কি হয় আমাদের হরে থাকে ভি স্কোয়ার এখানে থাকে ভি ইন্টু ডিউ এক্স মাইনাস ইউ ইন্টু এইটা তাহলে আমরা এখানে কি লিখতে পারি আমাদের এখানে হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস কস এর হোল স্কোয়ার এখানে কি থাকবে না এখানে হবে ওয়ান প্লাস কস এক্স ইন্টু ডিডি এক্স অফ ওয়ান মাইনাস কস এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস কস আমরা এখানে কি না এই অংশটাকে ভি এবং এই অংশটাকে আমরা ইউ ধরে নিয়েছি তো সেই হিসাবে আমরা এখানে তো আমরা এবার এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি দেখো এখানে কি আসছে না ওয়ান প্লাস কস এক্স এবার যখন ডেরিভেটিভ হবে দেখো ওয়ান এর ডেরিভেটিভ অ্যাকচুয়ালি হবে জিরো এবং কস এক্স এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স কিন্তু কস এক্স এর আগে অলরেডি একটা মাইনাস সাইন ছিল তাহলে সেই মাইনাস এক্স এবং এখানে থাকা মাইনাস মাল্টিপ্লিকেশন হয়ে আমরা এখানে বলতে পারবো এখানে কি আসবে না প্লাস এখানে যেমন এটা কনস্ট্যান্ট ছিল একই রকম রাখলাম আবার যখন ডেরিভেটিভ হবে ওয়ান এর ডেরিভেটিভ হবে আমাদের জিরো আর এখানে কস এক্স এর ডেরিভেটিভ হবে আমাদের এখানে কত না মাইনাস অফ সাইনক্স বাই আমাদের কি আছে না ওয়ান প্লাস কস এক্স এর হোল স্কোয়ার তাহলে আমরা গুণ করে দিই এখানে অ্যাকচুয়ালি জিরো প্লাস সাইনেক্স মানে তো শুধুই সাইনক্স তাহলে গুণ করে দিলে আমরা কি পেয়ে যাচ্ছি এখানে দেখো সাইন এক্স প্লাস কস এক্স সাইন এক্স মাইনাস দেখো এখানে মাইনাস সাইনেক্স দ্বারা গুণ হচ্ছে ঠিক আছে দেখো যখন মাইনাস সাইনেক্স দ্বারা ওয়ান কে গুণ হবে আমরা মাইনাস সাইনেক্স পাবো কিন্তু এখানে যে নেগেটিভ সাইন রয়েছে সেটার জন্য আমরা এখানে অ্যাকচুয়ালি পেয়ে যাব কত প্লাস সাইন এক্স এবারে দেখো এখানে রয়েছে মাইনাস ক এখানে রয়েছে মাইনাস সাইনেক্স তারা গুণ হলে অলরেডি প্লাস হয়ে যাবে প্লাস সাইন এক্স কস এক্স আসবে কিন্তু এখানে থাকা নেগেটিভ সাইনটার জন্য আলটিমেটলি এখানে নেগেটিভ হয়ে যাবে এবং নেগেটিভ আসবে মাইনাস অফ কস এক্স সাইন এক্স আর বাই ওয়ান প্লাস কস এক্স এর হোল স্কোয়ার একটু ভালো করে এখানে লক্ষ্য করো এখানে মাইনাস কস এক্স সাইন এক্স রয়েছে এখানে প্লাস কস এক্স সাইন রয়েছে এটা কি হবে কাটাকাটি হয়ে যাবে তাহলে কাটাকাটি হয়ে গেলে এখানে আমরা আলটিমেটলি এখানে কত পাবো এখান থেকে না টু সাইন এক্স বাই ওয়ান প্লাস কস এক্স এর হোল স্কোয়ার তাহলে আমাদের অ্যাকচুয়াল যে এখানে অ্যান্সারটা সেটা হলো এই অংশটা ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে ম্যাথ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো